কিন্তু জিক্রে কলবি, যেমন এক শিক্ষক তার ছাত্রদেরকে অঙ্ক করাচ্ছে অঙ্ক, এই সময় তো তার জিক্রে লেসানের সুযোগ নেই, এই সময় জিক্রে লেসানের সুযোগ আছে। আরেকজন তার আরেকজন কি করতেছে, ব্যবসা করতেছে, মূলা বেচতেছে, মূলা এখন মূলার দরদাম তুলতেছে, এই সময় তো তার জিক্রে জিক্রে লেসানের সুযোগ নেই। তাহলে বোঝা গেছে এখানে জিক্রে মানে হলো জিক্রে কলবি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ, পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে কি না করে, তাহলে কোন জিকির থেকে গাফেল না করে? জিকরে কলবি বলেন কোন জিকির, আবার বলেন জিকরে কলবি। তাহলে আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কি বলেন, ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, এরাদা, আর আশায়রা বলেন তাকবীর, আমরা বলি সাতটা, আমরা বলি কি, তাহলে আল্লাহ তাআলা সিফাতের মধ্যে এক নম্বরটা কি লিখছে, আইলম, সবে বলো এক নম্বরটা কি। লেকিন সাহাবাদের এক মুদ আমাদের উহুদের চেয়ে ভারী কেন? বুঝে নাই যাও কেন, তাদাব্বুরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা, তাদাব্বুরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা এক নাম্বার কাজ হলো জিক্রে কলবি জারি হয়। কারণ প্রতিটা কোরআনে কারীমের প্রতিটা আয়াতের পেছনে, প্রায় প্রতিটা আয়াতের পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো সিফাতের কথা আছে, আছে না নাই? প্রতিটা আয়াতের পেছনে কোনো না কোনো সিফাত আছে। ওকানাল্লাহু আলিমান হাকিমা, ওকানাল্লাহু গাফুরুর রহিমা, ওকানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যেমন ধরেন শুধু এটা শিখার জন্য এই শব্দ আল্লাহ দেন নাই, শুধু এটা শুধু শুধু বলছি আবার, শুধু এটা শিখার জন্য এই শব্দ কোরআনে কারীমে আসে নাই। এবার ইন্না ওয়াজিব গুন্না আল্লাহ পর করে পড়তে হবে, শুধু এটা শিখার জন্য কোরআনে কারীম হয় নাই, তাহলে এটাও পড়তে হবে, ইন্নাল্লাহ শুদ্ধ করে এটাও পড়তে হবে। এবার তারকিব ফারমোসাবাবির ফেল এটাও শিখতে হবে, এবার তরজমা নিশ্চয়ই আল্লাহ তারা সব কিছুর উপরে ক্ষমতাশীল এটাও শিখতে হবে। এই তিনটা শিখলাম, লেকিন এই তিনটার জন্য আয়াত নাজিল হয় নাই, এটা মূলত নাজিল হয়েছে তোমার হৃদয়ের দুনিয়াতে আমার কাদিরের ইয়াকিন বসাও, তোমার দিলের দুনিয়াতে আমার কাদির বসাও, আমি কাদির এই কথাটা দিলের দুনিয়াতে বসাও, যদি আমি কাদির এই কথাটা দিলের দুনিয়াতে বসাতে পারো, বদরে তোমার 313 জনের সাথে আমি কাদিরের মামলা করব। কি হয়, শুধুই কলিজায় তোমার কলিজায় আমার সিফাতের ইয়াকিন বসাও। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন, আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তে দিলেন কেন, এটা দিয়েছেন শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য। এবার মাগরিবের পরে আর ফজরের নামাজের পরে হুয়াল্লাহু আল্লাযী পড়তে দিলেন কেন, শুধুই আমার জাত ও সিফাতের উপর ইয়াকিন বানাও, শুধু কি আমার জাত ও সিফাতের উপর ইয়াকিন বানাও, আমার জাত ও সিফাতের উপরে তোমার ইয়াকিন যে পরিমাণ হবে তোমার আমালের পরিমাণ সুন্দর হবে, আর তোমার আমাল যে পরিমাণ সুন্দর হবে আসমান থেকে নুসরতের পরিমাণ হবে। তাইলে বোঝা গেছে দুটো লাগবে, জিক্রে জাহিরি, জিক্রে কলবি, জিক্রে কলবি, জিক্রে জাহিরি বলেন, আবার বলেন জিক্রে কলবি, জিক্রে জাহিরি। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ,
মুফাসসিরিন বলেন এই আয়াতের মেজদাক হলো জিকরে কলবি, সুবহানাল্লাহ। এই আয়াতের মেজদাক কি? এই আয়াতের মেজদাক কিন্তু জিকরে কলবি। যেমন এক শিক্ষক তার ছাত্রদেরকে অঙ্ক করাচ্ছে অঙ্ক, এই সময় তো তার জিকরে লেসানের সুযোগ নেই, এই সময় জিকরে লেসানের সুযোগ আছে। আরেকজন তার আরেকজন কি করতেছে, ব্যবসা করতেছে, মূলা বেচতেছে, মূলা এখন মূলার দরদাম তুলতেছে, এই সময় তো তার জিকরে জিকরে লেসানের সুযোগ নেই। তাহলে বোঝা গেছে এখানে জিকির মানে হলো জিকরে কলবি। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে কি না করে। তাহলে কোন জিকির থেকে গাফেল না করে? বলেন কোন জিকির? আবার বলেন জিকরে কলবি। তাহলে আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কি বলেন? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, এরাদা। আর আশায়রারা বলেন তাকবীর, আমরা বলি ষাটটা। আমরা বলি কি? তাহলে আল্লাহ তাআলা সিফাতের মধ্যে এক নম্বরটা কি লিখছেন? আইল। সবাই বলুন এক নম্বরটা কি? এই জন্য আইল সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এই জন্যই হাদিসে পাক রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো আলেমকে আল্লাহ আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। যার সিনায় আল্লাহ তাআলা ইলমের দৌলত দিয়েছেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। যার সিনায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের দৌলত দিয়েছেন তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কারণ ইলম আল্লাহ তাআলার সিফাত, আর আমার ইলম আল্লাহ তাআলার সিফাতের অংশ। সুবহানাল্লাহ বলেন, মাওলানা জুবায়ের সাহেবের ইলম আল্লাহ তাআলার সিফাতের অংশ, হযরত মাওলানা আতাউল্লাহ সাহেবের ইলম আল্লাহ তাআলার সিফাতের অংশ। সুবহানাল্লাহ বলেন, মানে ইলম কি বলেন? হ্যাঁ, আমরা সারা আকাইদের মধ্যে একটা কথা বলছি, কুল্লু মুস্তাকিন ইয়াদুল্লু আলা মা খাযা ইসতিগাকির, কুল্লু মুস্তাকিন ইয়াদুল্লু আলা মা খাযা ইসতিগাকির, ওয়া ইয়াকুনু মা খাযুল ইসতিগাক ইল্লাতান লাহু, কোন মাকাজুল ইসতিগাকে ইল্লাতান লাহু। যেমন ধরেন আলিম, এটার একটা টু বিভার্ব আছে, টু বিভার্ব হলো মাকাজুল ইসতিগাক, এটা একটা মাদদা আছে, মূলক্ষর আছে, এটা একটা মাসদার আছে। তো এটার মূলটা যেটা ওই আলিমের জন্য ইলম হলো ইল্লাত। সুবহানাল্লাহ, কর না আলিমের জন্য ইলম কি? ইল্লাত। এটা সরাসরি কথা লেখছে, ওই যে কোরআন গায়রু মাখলুক আর কোরআন মাখলুক এই আলোচনার মধ্যে লিখছে আল্লাহ তাআলা মুতাকাল্লিম, তাহলে মুতাকাল্লিম বিসিফাতে কালামি, তাহলে কুল্লু মুস্তাকিন ইয়াদুল্লু আলা মাকাযুল ইসতিগাকি ওয়া ইয়াদু ওয়া ইয়াকুনু মাকাযুল ইসতিগাকি ইল্লা তাল্লাহু। সুবহানাল্লাহ, আল্লাহ মুতাকাল্লিম, তাহলে মুতাকাল্লিম বোঝা গেছে আল্লাহ তাআলার সিফাতে কালাম আছে। কি আছে সিফাতে কালাম? কি আছে? তাহলে আল্লাহ তাআলা আলিম, বোঝা গেছে সিফাতে ইলম আছে। ইলম ওয়ালা হলে আলিম হয়, ইলম ওয়ালা হলে আলিম হয়, তাহলে ইলম ওয়ালা হলে আলেম হয়। সুবহানাল্লাহ, ইলম ওয়ালা হলে কি হয়? এখন আর ইলম ওয়ালা হইতে, এখন আল্লামা হইতে আর ইলম ওয়ালা লাগে না, গলা ওয়ালা হইলেই আল্লামা হয়। বলেন এখন আল্লামা হইতে কি ওয়ালা, কি ওয়ালা হইলে আল্লামা হওয়া যায়? গলাওয়ালা হইলেই কি হওয়া যায়? বলেন আল্লামা হওয়া যায়। গলাওয়ালা মানে আল্লামা, চাইছে মিজান না পড়ুক সে আল্লামা, চাইছে নামিন না পড়ুক সে আল্লামা, সে কি ওয়ালা? সে গলাওয়ালা, সে কি আল্লামা? তলা থাক বা না থাক, তলা থাক বা না থাক, এটা কি ওয়ালা? এটা গলাওয়ালা। এই গলাওয়ালাদের বাজারের কারণে মুহাদ্দিসিন কিরাম আজকে বয়ান করলে আপনারা শুনেন না, সেগুলো এসে বয়ান করলে আর শুনেন হাসান হাসা গেছে, সেগুলো এসে বয়ান করলে আর কি শুনে না, মুহাদ্দিস সাহেব বয়ান করলে আর শুনে না, আর গলাওয়ালা একজনে বয়ান করলে 50,000 মানুষ, 50,000 মানুষ, 1,00,000 টাকাও, 1,00,000 টাকাও কি? এই জন্য দুটো সিদ্ধান্ত শোনায়, দুটো সিদ্ধান্ত সমস্ত মাদ্রাসাওয়ালাদেরকে নিয়োগ করতে হবে, আমরা আমরা কন্টাক্ট বক্তা দাওয়াত দিব না,
সমস্ত কন্টাকি বক্তাকে তোমাদেরকে তওবা করতে হবে, আমরা আর জীবনে কখনো কন্টাক্ট করব না। আর যুব সমাজ ওয়াদা করতে হবে কিসের উপরে? ইনশাআল্লাহ। আবার বলেন বলেন, কন্টাকি বক্তা দাওয়াত দিব না, বলেন বয়কট, কন্টাকি বক্তার দাওয়াত দিব না। বারহাল সিফাতে ইলম, বলেন সিফাতে ইলম। আবার বলেন সিফাতে ইলম, এটা আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার সিফাত। ইলম হলো আল্লাহ তাআলার সিফাত। এই জন্য আল্লাহ তাআলার সিফাত গুলোকে দিলে রাখা, এক নম্বর হলো ইলম, দুই নম্বর কুদরত, তিন নম্বর হায়াত, চার নম্বর সামা, পাঁচ নম্বর বসর। ইলম, কুদরত, হায়াত, সামা, বসর, এরপর হলো কালাম, এরপর হলো ইরাদা, ইরাদা, এরপরে কি? ইরাদা, আল্লাহ তাআলার ইরাদা। পুরো পৃথিবী, সাত আসমান আল্লাহ তাআলার ইরাদার অংশ। সুবহানাল্লাহ। সাত আসমান কি? আল্লাহ তাআলার কি আরবি অংশ আছে? কি আছে কই? আল্লাহ বলেন ইলম, বলেন ইলম, আরা বলেন ইলম। বাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একবার মক্কার আমির হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু মক্কাতে তার স্থলাভিষিক্ত বানিয়ে আসছেন একজন মানুষকে, যে মানুষটার নাম হলো আবজা। কিনা আবজা? ওরা হযরত ওমরের গোলাম। হয়তো ওমরটাকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কাকে মক্কার আমির বানিয়ে আসছ? তো তিনি বললেন, আমার গোলাম আবজাকে। মানে গোলামকে তুমি মক্কার আমির বানিয়ে আসছো? মক্কা এত সাহাবি থাকতে? বলে হ্যাঁ, আহ্বা আকরাউ মিন্না, সে আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনে কারীম পড়তে পারে। এই সময়ে রাসূল বললেন, হ্যাঁ, এটাকে রাসূল বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কি ভাই, তাইলে চলেন নিয়ত করে ইনশাআল্লাহ আজকে দুটো শব্দ শিখছি, জিকরে কলবি, জিকরে জাহিরি। বলেন জিকরে কলবি, জিকরে জাহিরি। জিকরে কলবি ফরজ, বলেন জিকরে কলবি ফরজ। জিকরে কলবি কোনটা? আল্লাহ তাআলা সমস্ত সিফাতকে দিলে জাগ্রত রাখা, এটা হলো জিকরে কলবি। এটা কি? জিকরে কলবি। আর জিকরে জাহিরি কি? চোখের জিকির, কানের জিকির, মুখের জিকির, হাতের জিকির, পায়ের জিকির, লজ্জাস্থানের জিকির, সময়ের জিকির, সমস্ত জিকির গুলো হলো জিকরে জাহির। সুবহানাল্লাহ। বলে আর পুরো কোরআন, পুরো ৩০ পারা, প্রতিটা বিধি নিষেধ, প্রতিটাই জিকির। এটাকে আল্লাহ তাআলা একসাথে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এখানে জিকির মানে সুবহানাল্লাহ বর্জন করছে এটা না, আলহামদুলিল্লাহ বর্জন করছে এটা না, এখানে জিকির মানে পুরো কোরআন। এখানে জিকির মানে কি? এখানে জিকির মানে পুরো কোরআন। তাহলে জিকিরের কয়টা শব্দ শিখলাম আজকে? কি কি? জিকরে কলবি, জিকরে জাহিরি, জিকরে কলবি, জিকরে কলবি ফরজ। বলেন জিকরে জাহিরি কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। সুবহানাল্লাহ। বলেন জিকরে জাহিরি কি? ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল। আর জিকরে কলবি? আবার বলেন জিকরে কলবি। আল্লাহ আমাদেরকে এই মুখতাসার কথা বোঝা মানা সহজ করে দেন। এক তরুণ নওজোয়ান আলেম দ্বীন হযরত মাওলানা আরিফ বিন হাবিব আহমদ বরকাতহু, আল্লাহ তাআলা ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিথলুহা আসাইবু। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে যুগে যুগে এভাবেই হেফাজত করেন। আল্লাহ আল্লাহর দ্বীনকে এভাবেই হেফাজত করেন। কি ভাই, ইনশাআল্লাহ একে বাদে দিগর এভাবেই দিনের সিলসিলা এভাবেই চলতে থাকবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি এতদিন বলতাম আল্লামা নুরুল ইসলাম বলি পুরি দামাত বারা কাজম, ইনি হুজ্জাতুল্লাহ ফিল আরদ, ইনি জমিনে আল্লাহ তার অস্তিত্বের দলিল। আর এখন বলবো আলহামদুলিল্লাহ, ইনি আলহামদুলিল্লাহ পুরা সিরাতে মুস্তফার দলিল। সুবহানাল্লাহ। বলেন
সুন্নতে মুস্তাফার দলিল। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করে, আমরা আমাদের জীবনের শেষ সময়, এরা এদের জীবনের প্রথম সময়। আল্লাহ তালা এদের হায়াতের মধ্যে বরকত দান করেন, এলম আমলের মধ্যে নূর পয়দা করে দেন, আল্লাহ তালা এদের জবানের মধ্যে আরো বেশি বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হযরত আমাদেরকে জিকরে তাওহীদ, জিকরে কলবি দোয়া গ্রহণ করার নসিহত করেছেন। সম্মানিত উপস্থিতি,